আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে বাবুল ভাইকে নিয়ে আসলাম আবারও। ওই যে যে ভাইয়াটার ইন্টারভিউ আপনারা দেখেছিলেন আমার চ্যানেলে, এই আপনার হচ্ছে ওনার ইন্টারভিউটা যে কি নামে পাবলিশ করেছিলাম, যাই হোক ধারণ দেখাচ্ছি আপনাদের। এটা ছিল এই হোটেলে চা খাওয়ার সময় মানুষের মুখে আপনার গল্প শুনে কোর্সে ভর্তি হয়েছি, এই সেই বাবুল ভাই আর কি, যিনি আসলে আমার কোর্সে এসেছিল। উনি মানে কোনো এক জায়গায় হোটেলে চা খাচ্ছিল, তো সেই সময় আর কি ওনার পাশ থেকে কে যেন গল্প করতেছিল, তো উনি আর কি শুনে তারপর আর কি আমার কোর্সে আর কি ভর্তি হয় ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে। ওরা আমার ছাত্র ছিল। তো যাই হোক, তো সেই বাবুল ভাইকে নিয়ে আসলাম আবারও। বাবুল ভাই আরো একটা অর্ডার পেয়েছে। বাবুল ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আবার অর্ডার পেলেন, জি ভাই, কত ডলারের অর্ডার? এটা 10 ডলার। 10 ডলারের অর্ডার কবে জি, পেয়েছেন? এটা 2 দিন আগে পাইছি আমি। আচ্ছা যাই হোক, আপনার অনেক ইন্টারভিউ তো আমার ছাত্রছাত্রীরা দেখেছে। এই যে লাস্ট আপনি একটা যেটা দিয়েছিলেন, যে আপনি আসলে ওই হোটেলে মানুষের কাছে গল্প শুনে আর কি আমার মানে জি জি কোর্সের সময় গল্প শুনে ভর্তি হয়েছিলেন। আপনি তো চাকরি ছেড়ে দিয়েছেন এই ফ্রিল্যান্সিং এর জন্যই, তাই না? জি ভাইয়া, আচ্ছা বাবুল ভাই, আপনার এই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক আছে? যে আপনি চাকরি ছেড়ে দিয়ে, অনেকেই আছে যে চাকরি ছেড়ে দিয়ে বলে যে আমি আসলে পস্তাইলাম, আপনি কি আসলে মানে চাকরি ছেড়ে দিয়ে ভুল করেছেন নাকি ঠিক আছে? ভাই আমি একটা কথা বলি, আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে আমি কিন্তু কাজ করলাম, আর কাজ করার পর আমি কিন্তু হতাশে ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। হ্যাঁ, আমি কাজটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তার মানে চাকরি ছেড়ে দিয়ে আপনি ভুল করেন নাই? না ভাইয়া, ঠিক আছে আমি। আচ্ছা আপনি যে মানুষ চাকরির পিছনেই ছোটে, চাকরির পিছনে হন্য হয়ে ঘুরে বেড়ায়, আপনার মানে এরকম চিন্তা ভাবনা আসলো কেন যে চাকরি করব না আর? ভাই আমি যখন চাকরি করছি, হ্যাঁ, আমার মনে একটা আশা ছিল যে অনেকে এইরকম কাজ করে 2-4টা ছেলে অথবা 10টা ছেলে মানে কর্মসংস্থান তৈরি করছে। হ্যাঁ, এখন আমি মনে মনে ভাবতেছি আমি চাকরি বাদে আমি ফ্রিল্যান্সিং কাজ করে যদি আমি 5টা বেকার ছেলেকে যদি কাজ করাইতে পারি, এটা আমার খুব একটা মানে আশা আর কি, এই জন্য আমার কাজটা করা। যাক, মানে আপনি নিজে কাজ করে আরো 8-10টা ছেলের কর্মসংস্থান তৈরি করতে চান? জি জি, এটাই আমার মানে একটা ইচ্ছা আমার একটা আছে। যাক আলহামদুলিল্লাহ। আর আপনার বাসা তো দিনাজপুর, তাই না? জি, দিনাজপুর আমার, দিনাজপুরের কোথায়? দিনাজপুর নবাবগঞ্জ থানা, আপনার তো ফ্রিল্যান্সিং এর কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না? হ্যাঁ একদম জিরো নলেজ। আচ্ছা, এটা অবশ্যই একটা স্ট্রাগলিং ব্যাপার যে আসলে কোনো অভিজ্ঞতা ছাড়া কোর্স করে ইনকাম করা, এটা অবশ্যই একটা স্ট্রাগলিং ব্যাপার। আচ্ছা আপনার কাছে মানে যদি প্রশ্ন করা হয় যে আসলে এই যে সাকসেস, সাকসেস হওয়ার পিছনে আসলে মূল মন্ত্রটা কি? ভাই সাকসেস হওয়ার পিছনে মূল মন্ত্র হলো 1 নম্বর স্কিল, 2 নম্বর ধৈর্য রাখতে হবে, আর 3 নম্বর অবশ্যই একটা ভালো মানে ট্রেনার থাকতে হবে, যার সাপোর্ট ভালোভাবে পায়, এই হলো কথা। আচ্ছা এই ফ্রিল্যান্সিং এ আপনার হচ্ছে সাপোর্ট আসলে কত মানে কতটা গুরুত্ব বহন করে? অনেকেই মনে করে যে ইউটিউবে ভিডিও দেখে ইয়া করে কাজ করা যায়, মানে নো আসলে ভাই, না, সাপোর্টটা হলো মেন কাজ। সাপোর্ট ছাড়া তো একটা অর্ডার আমি পালাম, অর্ডারটা যদি আমি মানে সাপোর্ট যদি না পাই ক্যান্সেল হয়ে যাবে, আর অর্ডার যদি ক্যান্সেল হয় তে কত একটা মানে নেগেটিভ প্রোফাইল, এটা তো বলা যাবে না। তার মানে অর্ডার পাওয়াটা বড় কথা না, অর্ডার পাওয়ার পরে জি আপনি হচ্ছে যে অর্ডারের কাজগুলো করবেন এইটা বুঝাই নেওয়া জি জি এবং বায়ারের সাথে কনভার্সেশন করা, এটাই সব থেকে বড় ব্যাপার। জি জি আমি অর্ডার করলে তো আমি কোনো টেনশন করি না, আমি জানি ভাইয়াকে ফোন দিলে আমার অর্ডারটা মানে সলভ করে দিবে, এবং যেগুলো আমি পাই যেগুলো আমি নিজে নিজে কাজ করি আর কি, আচ্ছা আপনাকে আর বিরক্ত করি না। যাক, অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই, অনেক সুন্দর পরামর্শ আপনি দিয়েছেন। আর আপনারা এতক্ষণ যারা দেখলেন, দেখেন আসলে বাংলাদেশের অবস্থা কিন্তু মানে চাকরির যে ব্যাপার এটা খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো আপনারা যারা আছেন আসলে আমি অবশ্যই বলবো না যে আপনি একটা প্ল্যান নিয়েই রাখবেন সব সময়। হ্যাঁ, আপনাকে পাশাপাশি প্ল্যান বি রাখতে হবে অলওয়েজ, না হলে কিন্তু জি সম্ভব জি হবে না। ওকে, তো যাই হোক, আপনারা যারা আছেন, আমার যে কোর্স করতেই হবে এমন কোনো কথা নেই, আপনাদের কোনো পরামর্শের দরকার হলে আমাকে নক দিতে পারেন, আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে, আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন। তো ঠিক আছে বাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।